দুনিয়াতে আমরা যারা এসেছি সবাইকে একদিন চলে যেতে হবে। একজন মানুষ অনেক অট্টলিকা আছে কিন্তু সব কিছু কি ছেড়ে তাকে এই দুনিয়া থেকে বিদায় নিতে হচ্ছে কেমন? আর কি বলছে দেখুন কই বললেন, আমার মাইয়াতের জানাজা তোমরা সবাই পড়িবে, আমার মাইয়াতের জানাজা তোমরা সবাই পড়িবে। আর কি বলছে, বিদায় কালে দিও মোরে এক মুঠো মাটি গোরে, আমার মাইয়াতের জানাজা তোমরা সবাই পড়িবে। আর মাইয়া কি আরজু করে যাচ্ছে দেখুন কই বলছে, ও নবীকে স্মরণ করিয়া চক্ষু মোর মুদিবে, শাহাদাতের বাণী একটু কানেতে শুনিয়ে দেবে, ও সর্বব্যথায় জীর্ণ দেহ সাবধানে গোসল দিও, জাকাম দানি পেয়েছি ভাই আর নাহি কষ্ট দিও, এক বিন্দু পানি কে হো পেল না তোমরা চোখে, বিদায় কালে দিও মোরে এক মুঠো মাটি গোরে, আমার মাইয়াতের জানাজা তোমরা সবাই পড়িবে। তো যখন মাইয়াত হয়ে গেল, গোসল দেওয়া হয়ে গেল, যখন খাটিয়ায় করে শুয়ে উঠোনে রাখা হলো, তার বিবিকে দেখানোর জন্য কিছু মানুষ বলছে আর কিছু মানুষ বলছে যে তাড়াতাড়ি নিয়ে চলো সময় নেই। কবি বলছে, ও জিন্দেগির শেষ বারের মতো দেখিয়ে দাও বিবিকে, সোহাগিনী কে দো না গো তোমার জোড়া যায় চলে, ও সময় নেই আর যেতে হবে রাহাদার করোনা, হাসি মুখে দাও গো বিদায় মিছে মায়ায় বেদনা, ছোট সোনাকে দে বলে ডাকবো কারাপ্পা বলে, বিদায় কালে দিও মোরে এক মুঠো মাটি গোরে, আমার মাইয়াতের জানাজা তোমরা সবাই পড়িবে। শেষ কথায় কবি বলছে, ও পালকি সাজায় আমার দুলহান নবসাজে, কলে ছড়িয়ে ও রেশমি বাঁশের ছাউনি খানি দিও গমর কবরে, বাঁশি হয়ে বাজবে সদা তৌহিদ কলমা সুরে, চিরদিনের মতো আমার এ মুখ লুকিয়ে যাবে। কবি বলছে, তোমাদের আমি ভালোবাসি এম এ হান্নান বলে, আমার মাইয়াতের জানাজা তোমরা সবাই পড়িবে, আমার মাইয়াতের জানাজা তোমরা সবাই পড়িবে।